অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও শিক্ষার্থী সহকারী উপদেষ্টার মতো পদ তৈরি ছাড়াও সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের যুক্ত করার প্রক্রিয়া চলছে সরকারের শিক্ষার্থীদের রাখার উদ্যোগকে স্বাগত জানালেও সাধারণ মানুষরা যদি স্বাগত জানার বিশেষজ্ঞরা রয়েছে মিশ্র প্রতিক্রিয়া বেশি সংখ্যক শিক্ষার্থীদের যুক্ত করা ঝুঁকিপূর্ণ পরীক্ষা বলে মনে করেন কেউ কেউ হাসান আলীর প্রতিবেদনে বিস্তারিত ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যাত্রায় বাংলাদেশ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়ে নতুন অভিজ্ঞতায়ও নাম লেখাল লাল সবুজের এ দেশ বিশ্ববর্ণ ড মোহাম্মদ ইউনুসের নতুন সরকারের পথ চলায় এই তরুণ দুই সহযোদ্ধাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ বলছেন পদে পদে দুর্নীতি আর অনিয়মের দেশটার এবার সংস্কার প্রয়োজন কঠিন এই যাত্রায় তরুণদের প্রতি আস্থাও রাখতে চায় মানুষ যে বিপ্লবটা হচ্ছে এই বিপ্লবের মাধ্যমেই আমাদের বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব বাংলাদেশকে আমরা স্বাধীনভাবে দেখতে চাই কারণ সবার অধিকার আছে কথা বলার সবাই যেন কথা বলতে পারে সরকার পতন হয়েছে স্বাধীন হয়েছে এখন ওরা যা দেশ চালাইতেছে খুব ভালোই চালাইতেছে এদিকে এরই মধ্যে কোটা আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে আরও শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আন্দোলনের সমন্বয়করা বলছেন গণ অভ্যুত্থানের দাবি পূরণ করতেই দায়িত্ব নেবেন তারা যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানে মানুষের বিশ্বাস উঠে গিয়েছে আস্থা উঠে গিয়েছে সেই সব সাংবিধানিক প্রতিষ্ঠানে বা সেই সব অংশগ্রহণ সরাসরি থাকার মধ্য দিয়ে আমরা সেই জবাবদিহিতা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ যদিও এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া বিশেষজ্ঞদের সব ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে বিশেষজ্ঞদের যুক্ত করার পরামর্শ তাদের মানে সম্প্রতি ছাত্র জনতার যে জন অভ্যুত্থান হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা এবং সেটা বৈশ্বিকভাবেও প্রশংসিত হয়েছে প্রতিনিধি কিংবা যে কেউ ক্ষমতায় যান তার সাথে সাথে কিছু ঝুঁকি থাকে একটা হচ্ছে যে ক্ষমতায় গেলে আপনার নানারকম প্রাপ্তিযোগ থাকে সেখান থেকে নিজেকে সম্বরণ করাটা দরকার উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন করেন এবং যেখানে একজন না বেশ কয়েকজন এক্সপার্ট থাকবে শিক্ষার্থীরা অন্যান্য মন্ত্রণালয়গুলোতেও কাজ করবেন বলে জানিয়েছেন সেটা এক ধরনের ছায়া সরকারের মতো তো হয়েই গেল তার মানে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তৈরি হবে ওনাদের হাতে এটা আমরা আশা করি ছাত্রজনতার আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারে প্রতিমন্ত্রীর মর্যাদায় সহকারী উপদেষ্টা ছাড়াও বিভিন্নভাবে আরও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত হতে পারেন বলে জানিয়েছেন সমন্বয়করা হাসান ওয়ালি নিউজ টোয়েন্টি ঢাকা